गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू आवर चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो। और आमार चले जाच्छे एक रकम। तो आज के सकाले आमी इडली बनाबो। तो इडलिर जोन्नो चालार डाल बेटे नियेछी आर एटा डाल रेखेछी सेद्ध करबो। आर किछु सब्जी नियेछी, पेंयाज कुचि, टमेटो कुचि, एगुलो भालो करे भेजे निच्छी। भेजे आमी डालेर साथे मिशिये देबो। तो এখন আমার কাজ করতে অনেকটাই প্রবলেম হয়, কারণ আর হাতে গোনা কয়েকটা দিন পরেই আমার ডেলিভারি হতে চলেছে। তো যাই হোক, যেটুকু পারি যেরম ভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটার মধ্যে মিক্স করে ডালটা বানিয়ে নেব। আর একদিকে ইডলিও আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে চা, চার জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর দেখো আমার ইডলি আর সাম্বার কমপ্লিট। তো তোমাদের দাদাভাইয়ের জন্য প্লেটটা বেড়েছি, ওকে আগে দিয়ে দেব, তারপর আমিও খেতে বসে যাব, কারণ আমারও সকাল সকাল খুব খিদে পায়। তো আমিও খেতে বসে গেছি ইডলি আর সাম্বার। আর আমার বেশ ভালো লাগে ইডলি আর সাম্বার খেতে। আর সকালে উঠে আমার ভীষণ ভীষণ খিদে পায়, কিন্তু খাওয়া হয় না, কারণ আমার হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিতে হয়, আমার মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হয়, ওকে খাওয়াতে হয়, ওকে বাসে তুলে দিতে হয়, তারপরেই আমি কিছু ব্রেকফাস্ট করতে পারি। তো খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আবার অনেক কাজ, সেইগুলোও করতে হবে, কারণ আমার কাছে কেউ নেই। তো কাজেই সব আমাকেই করতে হবে, একার সংসার। তো আমার খাওয়া দাওয়া এবারে কমপ্লিট, এবার ঘরের কাজ কিছু করে নেব। তো আমি এইভাবে পোছা লাগাই বলে আমাকে অনেকে অনেক কিছু বলে। আমি বেশি বেশি ন্যাকামো মারিয়ে ভিডিও বানাই, শুয়ে শুয়ে বসে বসে পোছা লাগাই সেটাও বলে। তো আমি যেরমভাবে পারি সেরমভাবেই লাগানোর চেষ্টা করি, এতে আমার কিছু আসে যায় না কে কী বলল। তো এখন আর আমি দাঁড়িয়ে থেকে ঝাড়ু দিতে পারি না, মানে উপুর হলে প্রচণ্ড কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস নিতেই কষ্ট হয়। তো যাই হোক, আমি যেরমভাবে পারি বসে বসে পারি বা শুয়ে শুয়ে পারি ঝাড়ু দেই। তো অনেকের ন্যাকামো মনে হয়, তো যা যে যেমন তার চিন্তা ভাবনাও তেমন আমার মনে হয়, কারণ ডেলিভারির কিছুদিন আগে, 10-15 দিন আগে মানুষ উপুর হয়ে ঝাড়ু দিতে পারে না, আর আমিও পারি না। তো যাই হোক, আমি যেরমভাবে পারি সেরমভাবেই ঝাড়ু দেই, কারণ এখানে তো আর আমার কাছে কেউ নেই যে আমার কাজগুলো করে দেবে, বা আমার হাজবেন্ডও সম্ভব নয় তার চাকরি ছেড়ে দিয়ে এসে আমার সেবা যত্ন করা। তো যাই হোক, আমি আমার নিজের কাজগুলো যেরমভাবেই পারি সেরমভাবেই করি, আর সেগুলো দেখানোর চেষ্টা করি, কারণ সকলে দেখতে চায় বলেই আমি দেখাই। তো যাই হোক, আমি এবারে কিছু সবজি কেটে নিচ্ছি রান্না করার জন্যে। তো আজকের আমি রান্না করব হচ্ছে গিয়ে মটর পনির। তো তাই জন্য আমি মটরগুলো ভালো করে বেছে নিচ্ছি, এই যে মটর বেছেছি, আর পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি করেছি, আদা রসুন বেছেছি, আর বাঁধাকপি করব, বাঁধাকপির ঘন্ট করব। তো সব আমার কাটাকুটি ধোয়াধুই হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন আর আমার ব্লগ করতে ততটা ভালো লাগে না, তাই জন্যই আমি ব্লগ বানাই না। আর ব্লগ বানাতে অনেক সময়ও লাগে, ক্যামেরাও করতে হয়, আর আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো যাই জন্য আমি করতে পারি না, কিন্তু তোমরা আমাকে খুব মিস করো, ভালোবাসো, তাই জন্যই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য। তো আমি এই যে সব রেডি করে নিয়েছি, বাঁধাকপি ঘন্টের জন্য মাছের মাথা, মটর পনির জন্য মটর পনির, মশলা বেটে নিয়েছি। আর এদিকে আমার দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে মটর পনির বসিয়েছি, এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটাও বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্না করে নেব, আবার আমার মেয়ের আসার সময় হয়ে যাবে, তাকে আবার আনতে যেতে হবে বাস থেকে। তো এবার আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর মটর পনিরটা নামিয়ে নিয়েছি। দেখো আমার রান্না কমপ্লিট, মটর পনির আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এখানে আছে এই যে দই, যেটা আমার মাস্ট থাকে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য রসগোল্লা, এ দেখো রসগোল্লাটাও আমি বানিয়েছি, আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে তাই জন্যই বানানো, যত কষ্টই হোক। আর এবারে আমি সমস্ত বাসন
ধুয়ে নেব যা যা আমার এটো হয়েছে আর কি, কড়া টড়া গামলাগুলো যা আর কি বেরিয়েছে রান্না করার পরে সবগুলো আমি মেজে টেজে পরিষ্কার করে নেব। তারপরে আমার হাজবেন্ড এলে খাওয়া দাওয়া হবে, কারণ ও একটু লেটে আসে, তো আসার পরেই আমি খাই। তো এখন ওর জন্য ওয়েট করব কাজকর্ম সেরে। আর মাঝখানে কিছু এই যে কাপড় চোপড় আছে এইগুলো গুছিয়ে নেব, কারণ ওর আসতে লেট হবে, ততক্ষণে আমি এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। অনেকগুলো জমা হয়ে গেছে, কারণ প্রতিদিন গোছানো হয় না আর কি, সব দিন তো আমার শরীরটা সমান থাকে না, এক এক দিন এক এক রকমের সমস্যা, তাই জন্য প্রতিদিন হয় না, দু একদিন পরপরই গোছানো হয়। তো অনেকগুলো হয়ে গেছে, এবার সব গুছিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।